হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো চলে আসলাম আজকের একটা মিনি ব্লগ নিয়ে। তো এই দেখো, আমাদের রান্নাঘর করা হবে, সে কারণে সকাল সকাল খোয়া চলে এসছে, তারপরে আসলো বালি। তো এগুলো এখন ফেলা হচ্ছে। এদিকে সমস্ত জামাকাপড় নাড়া ছিল, জন্য কিছুটা তাদের অসুবিধা হচ্ছিলো, আর প্রচণ্ড ধুলো উঠছিল। সো মানে সমস্ত ঘরগুলো দরজা দিয়ে রেখেছিলাম, যার কারণে ঘরে ধুলো যাতে না যায়। তো আমাদের রান্নাঘর করা হবে, দুদিনের মধ্যেই স্টার্ট হবে। ওদিকে ইটগুলোও চলে এসছে। তো এই দেখো মা এখন, তো এই যে মা এখন সামনে জমি থেকে কিছু সবজি তুললো, যেমন গাজর আর কিছু শাক। তো সেগুলো এখন ধুয়ে নিচ্ছে, আমাদের পুকুর পাড়ের যে স্যালো মেশিনটা আছে সেখান থেকেই ধুয়ে নিচ্ছে। তো সকালে বেশি কিছু রান্না হয়নি, যেহেতু সকালে হালকা খাবারই ভালো হয়। আমার শ্বশুরবাড়ির সবাই খুদের ভাত খুব ভালো খায়, আলু সিদ্ধ খুদের ভাত। তো শাকটা আমি দুপুরে রান্না করেছিলাম, আর সকালে শুধু মানে খুদের ভাত, আর ওই যে গাজর তুললো দেখলে, সেই গাজরটা দিয়ে আলু দিয়ে ভেজেছিলাম। এই যে ওইখানিকেও দোলনার মধ্যে ঢেকে রেখেছিলাম, ঘরগুলোর দরজা দিয়ে রেখেছিলাম। তো এখন নিয়ে আসলাম ওকে একটু ঘরে। তো এই যে এখন সবাই মিলে এখন খেতে বসেছি, সবাইকে এখন খেতে দিচ্ছি। খাওয়া দাওয়ার পরে যাই হোক বাকি কাজগুলো দেখা যাবে। তা আমি তেমন একটা খুদে ভাত পছন্দ করতাম না, কিন্তু এখন থাকতে থাকতে যাই হোক কিছুটা পছন্দ করি, খেতে হয়। তো এখন খাওয়া শেষে যে যাচ্ছি, কালকে রাতে যে রুটি করেছিলাম তার মধ্যে তিনটে রুটি বেঁচে গেছিলো, সেগুলোকে ছোটো ছোটো টুকরো করে, আর কিছু ভাত থাকলো সেই ভাত দিয়ে এখন পুকুরে যাচ্ছি মাছের খাবার দিতে। তো প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ, মানে বাইরে তো বেরোনোই যায় না একদমই। তো আসলাম, এবার পুকুরে খাবারগুলো দেওয়া হয়ে গেলে যাব, ঘরে যাব। তো পুকুরে খাবারগুলো দেওয়া হয়ে গেলে ঝটপট করে থালা বাসনগুলো ধুয়ে নেব, কারণ ঐশানির খাওয়ার টাইম হয়ে যাচ্ছে, এবং খাওয়ার পর ওকে স্নান করাবো। এই যে দেখো গাছে আম ধরেছে কত সুন্দর। তো ওর স্নান কমপ্লিট, তোকে এবার একটু খাইয়ে ঘুম পাড়িয়ে যাব আমিও স্নান করতে, কারণ দুপুরে রান্না করতে হবে। তো দুপুরে খাওয়া দাওয়া সেটা তোমাদেরকে আর দেখালাম না, এখন হয়ে গেছে বিকেল। তো ছাদের উপরে দেখো কত চাল কুমড়ো ধরেছে, বাবা এখন সেগুলোকে কাটছে। তো প্রচুর চাল কুমড়ো হয়েছে, পাশের বাড়ির একটা দাদাকে দিল এগুলো কেটে বাজারে নিয়ে যাওয়ার জন্য। সাইজগুলো কত সুন্দর দেখো, এগুলো আমরা বাড়িতেও খাই প্রায় দিনই, হয়তো দুদিন অন্তর অন্তর রান্না করি চাল কুমড়োটা। আমার হাজবেন্ড খুব ভালো খায়, ভাজাটাও খুব ভালো লাগে সর্ষে দিয়ে, এবং ঘণ্টটাও খুব ভালো লাগে। আর আমি এদিকে নিচে এখন ঐশানিকে নিয়ে ঘুরছি, কারণ ও ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠলো। তো বন্ধুরা, মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে।